ইউটিউব সমস্ত ইউটিউবারদের জন্য দুর্দান্ত একটি আপডেট নিয়ে এসেছে, বলতে পারেন দারুণ একটা সুসংবাদ নিয়ে এসেছে। তবে আপনার জন্য দুঃসংবাদও হতে পারে, যদি আপনি আজকের ভিডিও দেখে এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিউ টার্মস এবং কন্ডিশনকে অ্যাকসেপ্ট না করেন। আপনার চ্যানেল যদি মনিটাইজও হয়, আপনি যদি এই টার্মস এবং কন্ডিশনকে অ্যাকসেপ্ট না করেন, আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হতে পারে। আর সুসংবাদটি হলো, 1 ফেব্রুয়ারি থেকে আপনারা যেমন শর্ট ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন, তেমনভাবেই শর্ট ভিডিও থেকে কিন্তু আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন, অর্থাৎ শর্ট ভিডিও থেকে এখন থেকে আর্নিং করতে পারবেন। একটা জিনিস আপনারা ভালো করে মাথায় রাখবেন, আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিউ টার্মস এবং কন্ডিশনকে বাধ্যতামূলকভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সে আপনি শর্ট ভিডিও থেকে ইনকাম করতে চান, বা লং ভিডিও থেকে ইনকাম করতে চান, বা শর্ট ভিডিও এবং লং ভিডিও এই দু টাইপের ভিডিও থেকে আপনি ইনকাম করতে চান, আপনাকে অবশ্যই করে এই নিউ টার্মস এবং কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকের ভিডিও টিউটোরিয়াল, কিভাবে আপনারা এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিউ টার্মস এবং কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। আশা করি প্রত্যেক ইউটিউবারসই ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে এই মেলটি আপনারা পেয়ে গিয়েছেন, নিউ ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস কামিং দিস উইক, অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামের নতুন কিছু টার্মস কিন্তু এই সপ্তাহে অ্যারাইভ করছে। আপনার চ্যানেল মনিটাইজ হোক বা নন মনিটাইজ, আপনাকে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামের এই টার্মসগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে। এই দেখুন, একটু নিচে চলে আসুন এই মেলের, এখানে দেখুন, টু কন্টিনিউ মনিটাইজেশন অ্যাজ এ পার্ট অফ ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ উইল নিড টু অ্যাকসেপ্ট নিউ টার্ম বাই July 10, 2023, অর্থাৎ 2023 সালের 10 জুলাইয়ের ভিতরে কিন্তু আপনাকে এই টার্মকে অ্যাকসেপ্ট করতে হবে। এই মেলটি পাওয়ার পরপরই আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু ইউটিউব নোটিফিকেশান পাঠাবে। এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের নোটিফিকেশান আপনারা কোত্থেকে পাবেন এবং কোথায় গিয়ে এই টার্মগুলোকে আপনারা অ্যাকসেপ্ট করবেন, আজকের ভিডিও টিউটোরিয়াল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমরা এই নোটিফিকেশান আমরা কোথায় পাবো এবং সেই নোটিফিকেশান থেকে কিভাবে আমরা এই টার্মগুলোকে অ্যাকসেপ্ট করব, চলুন দেখে নিই। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করতে হবে। ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করলাম, একদম উপরে চলে যান, দেখুন এখানে একটি নোটিফিকেশান এসেছে, অ্যাকশন রিকোয়ার্ড, অ্যাকসেপ্ট নিউ টার্মস টু স্টে ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড স্টার্ট আর্নিং শর্টস অ্যাড রেভিনিউ। আপনারা অনেক সময় কিন্তু এখানে নোটিফিকেশান নাও পেতে পারেন, তাহলে নোটিফিকেশান আপনারা কোথায় পাবেন, একদম এই অ্যাপটি নিচে চলে আসুন, ইউটিউব স্টুডিও অ্যাপের নিচে চলে আসুন। এই দেখুন অ্যানালাইটিক্স, তারপরে দেখুন কমেন্টস, আর ডান দিকের একদম কোনায় দেখুন আর্ন। এই অপশানটি কিন্তু এখানে অনেকদিনই ছিল, কিন্তু এই অপশানটি কিন্তু অ্যাক্টিভ ছিল না, এখন এই অপশানটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে। আপনারা এই আর্নে ক্লিক করবেন, আর্নে ক্লিক করলেই এখানে দেখুন, এই দেখুন এখানে ইউ আর এ ইউটিউব পার্টনার, অর্থাৎ যেহেতু অলরেডি আমার চ্যানেলটি মনিটাইজ, তার জন্য এখানে এটি লেখা দেখাচ্ছে। এই দেখুন একই নোটিফিকেশান কিন্তু এখানেও আমি দেখতে পাচ্ছি, রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট। তার নিচে চলে আসুন, ওয়ে টু ওয়ান অসপেজ অ্যাডস, এই দেখুন এটা আমার অলরেডি অ্যাক্টিভ রয়েছে। তার নিচেই দেখুন শর্ট ফিডস অ্যাড, গেট স্টার্টেড, তার নিচে দেখুন মেম্বারশিপ, তার নিচে দেখুন সুপার, অর্থাৎ এখান থেকে তিনভাবে কিন্তু আপনি আর্নিং করতে পারেন। কোথার থেকে আর্নিং করতে পারেন, এক ওয়াসপেজ অ্যাডস থেকে আর্নিং করতে পারেন, দু নম্বর শর্ট ফিড অ্যাডস, শর্ট ফিডস অ্যাড থেকে আপনি আর্নিং করতে পারেন, আর সুপারস, অর্থাৎ আপনার ফ্যান ফলোয়ার্সদের থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন। এই দেখুন সুপারস, তাহলে তিনটে ওয়েতে আমরা আর্নিং করতে পারবো। তাহলে আপনাদের যদি এখানে একটাও অ্যাক্টিভ না থাকে, তাহলে প্রত্যেকটাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। আমার এখানে একটা অ্যাক্টিভ রয়েছে, অসপেস অ্যাডস, এটি অ্যাক্টিভ রয়েছে, বাকিগুলো অ্যাক্টিভ নেই, তাহলে বাকিগুলো আমি অ্যাক্টিভ করব। প্রথমেই আমরা তাহলে কি করব, এখানে প্রথমে যে নোটিফিকেশানটি আছে অ্যাকশন রিকোয়ার্ড, তার পাশেই দেখুন এই যে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট, এই রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্টে আমি ক্লিক করব। এই রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করলাম,
রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করবার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রথমেই দেখুন স্টেপ অন বেস টার্ম, পাশে দেখুন রিভিউ, অর্থাৎ এই বেস টার্মকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। বেস টার্মকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব, এই রিভিউতে আমরা ক্লিক করব। অর্থাৎ বেসিক যে ইউটিউবের টার্মস রয়েছে সেই টার্মসগুলোকে কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। এখান থেকে আপনারা এটা স্টেপ বাই স্টেপ এগুলোকে পড়ে নিতে পারেন, কিভাবে আপনারা ইউটিউব থেকে আর্নিং করতে পারেন। এটি পড়বার পর একদম নিচে চলে আসুন, একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার পর এখানে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্ম, এই যে বক্সটি দেখছেন, তাহলে এই বক্সে আমরা টিক করব। এখানে ক্লিক করলাম, এই দেখুন এটিতে টিক করবার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অ্যাকসেপ্ট বাটনটি এই দেখুন অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে, এই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। আপনারা কিন্তু মাথায় রাখবেন, আপনার চ্যানেল মনিটাইজ হলেও কিন্তু এটিকে অ্যাকসেপ্ট করতেই হবে, আপনারা কিন্তু ক্যান্সেল করবেন না। তাহলে এই অ্যাকসেপ্টে আমি ক্লিক করলাম, অ্যাকসেপ্টে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্টেপ টু কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এই দেখুন অস্পেস টার্ম রিভিউ, একইভাবে কিন্তু এই অস্পেস টার্মকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এই অস্পেস টার্মটা কি জিনিস, আপনি যদি লং ভিডিও বানান তাহলে কিন্তু আপনাকে এই অস্পেস টার্মটি অ্যাকসেপ্ট করতেই হবে, না হলে কিন্তু আপনি রেভিনিউ আর্নিং করতে পারবেন না। অর্থাৎ আপনার চ্যানেল যদি মনিটাইজও হয়, আপনি যদি এটিকে অ্যাকসেপ্ট না করেন আপনার চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, আবারও এই রিভিউতে ক্লিক করতে হবে। রিভিউতে ক্লিক করলাম, রিভিউতে ক্লিক করবার পর এখানে কি লেখা আছে, অর্থাৎ ইউটিউব কিভাবে আপনাকে টাকা দেয়, কত টাকা আপনি পান, ইউটিউব কত টাকা নেয়, সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। অর্থাৎ 55% অ্যাড রেভিনিউ আপনি পাবেন আর 45% ইউটিউব নিজে রেখে দেবে। তাহলে বুঝতে পারলেন এগুলো সব এখানে লেখা রয়েছে। তাহলে এগুলোকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন, পড়বার পর একদম নিচে চলে আসবেন, আই অ্যাকসেপ্ট দ্য অস্পেস টার্ম, এই যে বক্স দেখছেন এই বক্সে আবারও আমি টিক করব। টিক করবার পর এই দেখুন এখানে এই যে অ্যাকসেপ্ট এটি দেখুন সবুজ হয়ে গেল, আর তার পাশেই দেখুন ডিক্লাইন, আপনারা কিন্তু ডিক্লাইন করবেনই না। আপনারা তাহলে কিন্তু লং ভিডিও থেকে কিন্তু আর্নিং করতে পারবেন না। তাহলে আমি কি করব, এই অ্যাকসেপ্টে ক্লিক করব। এই দেখুন বেস টার্ম এবং অস্পেস টার্ম দুটোই কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই নিচে দেখুন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করবার পর একটু সময় নেবে, আপনারা ওয়েট করবেন প্রসেসটি কমপ্লিট হওয়ার জন্য। বেস টার্ম এবং অস্পেস অ্যাক্টিভ করবার সঙ্গে সঙ্গে এখানে একটি পপ আপ ইনফরমেশন আসবে, এই দেখুন স্টার্ট আর্নিং ফ্রম শর্টস ফিডস অ্যাড, অর্থাৎ আপনি যদি শর্ট ভিডিও থেকেও ইনকাম করতে চান তাহলে কিন্তু এটিকেও আমাদের অ্যাকসেপ্ট করে অন করতে হবে। এই দেখুন ইউটিউব প্রিমিয়াম স্টার্ট অন ফেব্রুয়ারি 2023, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে আপনি কিন্তু শর্ট ভিডিও থেকেও ইনকাম করতে পারবেন। তাহলে এখানে দুটো অপশান আছে, ডু ইট লেটার আর গো টু টার্ন অন। আপনি যদি অলরেডি শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনি 1 ফেব্রুয়ারি থেকে ইনকাম করতে পারবেন, বা আপনি যদি শুধু লং ভিডিও তৈরি করেন, ভবিষ্যতে আপনি শর্ট ভিডিও তৈরি করতে চাইছেন, তাহলেও কিন্তু এটিকে অ্যাকসেপ্ট করে রাখবেন। এখানে দেখুন ডু ইট লেটার অর গো টার্ন অন, তাহলে আমি কি করব, গো টার্ন অনে ক্লিক করব। গো টার্ন অনে ক্লিক করলাম, এখানে দেখুন আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম ইন দ্য শর্ট ফিডস, তাহলে শর্ট ভিডিও থেকে ইনকাম করার জন্য এখানে দেখুন লার্ন মোর আর এখানে দেখুন টার্ন অন, আমি টার্ন অনে ক্লিক করলাম। টার্ন অনে ক্লিক করবার পর এখানে আপনার টার্মস পলিসিগুলো আপনারা পড়ে নিতে পারেন ইউটিউবের, অর্থাৎ এখানে যেগুলো লেখা আছে মূলত এই শর্ট ভিডিও থেকে আপনি যে আর্নিং করবেন তার 45% আপনি পাবেন আর 55% কিন্তু ইউটিউব নিজে রেখে দেবে, সেটাই মূলত এখানে লেখা আছে। আর বাকি টার্মস কন্ডিশন আপনারা যদি ভালোভাবে জানতে চান তাহলে এটা পরপর করে আপনারা পড়ে নেবেন। এখানে একইভাবে আমরা নিচের দিকে চলে এলাম, এটি পড়বার পর এই দেখুন এখানে আবারও এই বক্সটি রয়েছে, আই অ্যাকসেপ্ট দ্য শর্টস ফিড টার্মস, এই বক্সে টিক করলাম। টিক করবার পর এখানে এই অ্যাকসেপ্ট রয়েছে, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তাহলে এই দেখুন অস্পেস অ্যাডস অ্যাক্টিভ, অর্থাৎ আমরা যে লং ভিডিও থেকে আমরা যে রেভিনিউ আর্নিং করব সেটাও অ্যাক্টিভ হয়ে গেল। শর্ট ফিডস অ্যাডস অ্যাক্টিভ, শর্ট ভিডিও থেকে যে রেভিনিউ আর্নিং করব সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এবার আরেকটু নিচে চলে আসুন, আরেকটু নিচে চলে আসবার পর এখানে দেখুন সুপারস,
অর্থাৎ আপনার ফ্যান ফলোয়ার্সদের থেকেও যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু এই সুপার স্কিল আপনাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে এখানে কি করব, এখানে গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করবার পর এখানে এই দেখুন টার্ন অন, আবারও আমরা টার্ন অনে ক্লিক করলাম। চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন, সুপারস থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন এগুলো পড়বার পর একদম নিচে চলে আসবেন। আসবার পর এই পুরো নামটা লিখবেন, এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন, তারপর এখানে কোম্পানির নাম লিখবেন। লিখবার পর এখানে এই টিক অপশনে ক্লিক করবেন, টিক অপশনে ক্লিক করে এটিকেও অ্যাকসেপ্ট করে নেবেন। তাহলে আপনাদের কিন্তু সুপার অপশনটিও কিন্তু এখান থেকে অন হয়ে যাবে। তাহলে দেরি না করে এক্ষুনি এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিউ টার্মস গুলোকে অ্যাকসেপ্ট করে নিন।